शमामा की आमार कालो रे, शमा मा की आमार कालो। लोके बोले काली कालो, आमार मुन तो बोले ना कालो रे। कालो रूपे दिगंबरी कालो। नमस्कार, केमन आछेन सबाई? दिस इज क्रिएशन, आपनादेर सबाईके जानाई स्वागत। আজকে চলে যাব কলকাতার কুমোরটুলিতে। মায়ের প্রতিমা কত দূর এগিয়েছে, প্রতিমার দাম কত, মায়ের মূর্তি প্রথম কে প্রতিষ্ঠা করেছিল, কালী মায়ের কতগুলো নাম রয়েছে, কবে কবে মায়ের বিশেষ বিশেষ পুজো শুরু হয়, আজ সেই অজানা কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নিতে হবে আমরা আসবো কিভাবে। এই জায়গাটির নাম জগৎ মুখার্জি পার্ক। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে শোভাবাজার অথবা শ্যামবাজার আসার বাস ধরে নেমে যাবেন এই জায়গাটিতে, অথবা আপনারা যদি মেট্রো ধরে আসেন তাহলে আপনাদেরকে নেমে যেতে হবে শোভাবাজার সুতাহাটি মেট্রো স্টেশনে। এখানে নেমেই যে কোনো অটো টোটো ধরে বলবেন আপনারা পালপাড়া কুমোরটুলিতে যাবেন, তাহলে আপনাদেরকে ওখানেই নামিয়ে দেবে। আপনারা কুমোরটুলির গলিতে যেই চলে আসবেন দেখতে পাবেন দুই দিকে শ্যামা মায়ের মূর্তি তৈরি হচ্ছে। এখানে দেখতে পাবেন মায়ের কিন্তু এখনও চোখ ফোটানো হয়নি, সবে মায়ের গায়ের রং করা হচ্ছে। পুরো রাস্তা জুড়েই দেখতে পাবেন মায়ের মূর্তি, এখানে দেখতে পাবেন মায়ের চোখ ফোটানো হচ্ছে। মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি, দেখতেও খুব সুন্দর লাগছে। এবারে বলি মা কালীর পুজো কিভাবে শুরু হয়েছে। শক্তির দেবী শ্যামা, তন্ত্রমন্ত্রে যেসব দেবদেবীর পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম। বলা হয় যারা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান তারাই তন্ত্রমন্ত্রের ক্ষমতায় বিশ্বাস করেই মায়ের পুজো করেন। এখানে দেখতে পাবেন খুব সুন্দর একটি ছোট কালী মায়ের মূর্তি, দেখতেও ভারী মিষ্টি লাগছে। আর এই দোকানটি দশকর্মা, এখান থেকে আপনারা পুজোর নানা সামগ্রী পেয়ে যাবেন। ঠিক তার পাশেই দেখতে পাবেন আরও একটি মায়ের মূর্তি। মায়ের মূর্তিটা বেশ সুন্দর দেখতে, খোলা চুল, গায়ের রং নীল, গলায় ঝুলছে নরমুণ্ড এবং পায়ের নিচে আছেন মহাদেব। ঠিক একটু যেতে যেতে দেখতে পেলাম মায়ের মূর্তি, যেই মায়ের মূর্তি এখন যাচ্ছে প্যান্ডেলে। বিভিন্ন পুজো কমিটি যেমন তারিখ দিয়ে গেছেন সেই অনুযায়ী ওনারা ঠাকুর তৈরি করে ডেলিভারি দিয়ে দেন। কুমোরটুলির প্রত্যেকটা গলিতে গলিতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মায়ের রূপ। এখানে দেখুন মায়ের গায়ের রং করা হয়েছে কালো এবং গলায় ঝুলছে নরমুণ্ড, বেশ সুন্দর দেখতে। তার পাশেই রয়েছে আরও একটি দশকর্মা ভাণ্ডার। আপনারা যেমন এখানে ঠাকুর কিনতে আসতে পারবেন, ঠিক সেরকমই পুজোর সমস্ত সামগ্রী এখান থেকেই পেয়ে যাবেন। সামনে যে কালী মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা দক্ষিণা কালী মায়ের মতো রূপ দেওয়া হয়েছে। আর এখানে বাকি যে ঠাকুরগুলো আছে দেখতে পাবেন প্রত্যেকটাই অন্য ধরনের। এই মূর্তিটা তো দেখে মনে হচ্ছে জোড়া মা। এইরকমই একই ধরনের অনেকগুলো মূর্তি এখানে দেখতে পাবেন। প্রত্যেকটা মূর্তি কিন্তু দেখতে খুব সুন্দর আর খুব মিষ্টি লাগছে মাকে। আজকে কালী পুজোর আগের আগের দিন, অর্থাৎ কালী পুজো মাঝে আর একদিন বাকি আছে। এখানে দেখতে পাবেন এখনও কিন্তু মায়ের গায়ের রং হচ্ছে, মায়ের কিন্তু এখনও চোখ ফোটানো বা সাজ সাজানো হয়নি। দুর্গাপুজো শেষ হতে না হতেই এনাদের কাছে প্রেশার চলে আসে কালী পুজোর মূর্তি তৈরির জন্য। আর এনাদের কাছে দুর্গাপুজোর পরে খুব কম সময় থাকে কালী মায়ের মূর্তি তৈরি করার জন্য। দেখতে পাবেন মূর্তিগুলোতে কাগজে করে লেখা রয়েছে কোন মা কোন প্যান্ডেলে যাবে। আপনাদেরকে এতক্ষণ অনেকগুলো কালী মায়ের মূর্তি দেখালাম, আপনারা হয়তো দেখেওছেন যে প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা কালী মায়ের আলাদা আলাদা রূপ রয়েছে। রূপ দেখি তোর এলো এসি সর্বনাশী, কখন মা নয়নে তোর কখন মা নয়। এবার তাহলে বলি কালী পুজোর প্রচলন কবে থেকে শুরু হয়েছিল।
কালী। কালী শব্দের অর্থ কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য আরেকটি রূপ হল কালী। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম কালী মূর্তি পূজার প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসকরা তামার পাত্রে কালী মূর্তি খোদাই করে সাধনা করতেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন। তিনি প্রথম কালী মূর্তি পূজার প্রচলন করেন। তারপরেই ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজোর ব্যাপক প্রচলন শুরু হয়। কালী মায়ের একাধিক রূপ রয়েছে, অনেকেই জানেন না। তাহলে চলুন বলি মায়ের কী কী রূপ রয়েছে এবং মায়ের কী কী নাম রয়েছে। পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা রয়েছে, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রকালী, রক্ষা কালী, গ্রহকালী, চামুণ্ডা ও ছিন্নমস্তা। পুরাণ মতে মায়ের নয়টি রূপ রয়েছে অর্থাৎ নবরূপ, যেমন কালকালী, কঙ্কালকালী, চিকাকালী, এরম অনেক নাম রয়েছে মায়ের। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী, সিদ্ধেশ্বরী ইত্যাদি নামে মায়ের পুজো হয়ে থাকে। এই মায়ের মুখটা দেখুন কতটা সুন্দর লাগছে। মায়ের পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি চুল পরানোর। ঠিক ওই স্টুডিওর পাশেই আরও একটি স্টুডিও রয়েছে, যেখানে দেখতে পাবেন মা কালীর গায়ের রং নীল। এই স্টুডিওটি মধুসূদন পালের, এখানেও দেখতে পাবেন মায়ের অনেকগুলো রূপ, তবে এখানে প্রত্যেকটি মায়ের রূপ শান্ত। এখানে দেখতে পাবেন অন্য আরেক ধরনের মায়ের মূর্তি, যেখানে মায়ের পুরো মুখটি রয়েছে সাদা এবং ঠিক মায়ের চোখের সামনের রংটি হচ্ছে কালো, দেখতেও খুব সুন্দর লাগছে। এটি বিশাল পালের স্টুডিও। আপনারা লক্ষ্য করবেন এখানের মায়ের প্রত্যেকটা মূর্তিই কিন্তু বিশাল আকৃতির। পাশেই যে মায়ের মূর্তিটি রয়েছে, এখানে দেখতে পাবেন মাকে লাল বেনারসি পরানো হয়েছে। বেনারসির সাজে মাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এখানেও যে মায়ের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই শান্তরূপ। এখানে রয়েছে মায়ের রুদ্ররূপ থেকে শান্তরূপ, ছোট থেকে বড় মায়ের মূর্তি। এখানে মায়ের মূর্তি শুরু হচ্ছে 700-800 টাকা থেকে 12,000-13,000 টাকা পর্যন্ত। সামনে যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুটা দক্ষিণেশ্বরের মায়ের মতো রূপ দেওয়া হয়েছে। অনেকেই আছেন যারা কালিদাস পালের স্টুডিওর কথা জানেন, এটাই সেই জায়গা যেখানে রয়েছে সুন্দর সুন্দর মায়ের মূর্তি। এবারে আপনারা সারি সারি ডাকিনী আর যোগিনীর রূপ দেখতে পাবেন। বিভিন্নভাবে ডাকিনী যোগিনীদের সাজানো হয়েছে। কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখ পড়ল এক জগদ্ধাত্রী মায়ের মূর্তিতে। এতগুলো স্টুডিও ঘুরলাম, এই প্রথম একটা জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখতে পেলাম। জগদ্ধাত্রী পুজো ঠিক কালী পুজোর কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায়। ঠিক তার পাশেই রয়েছে 10 মাথার কালী মা। গায়ের পোশাক বাঘের ছাল, 10টি পা, যেমন 10টি মাথা রয়েছে সেরকমই ঠিক 10টি পাও রয়েছে। 10 মাথা যুক্ত কালীমা হয়তো আপনারা খুব কম জায়গায় দেখে থাকবেন। ওনাকে জিজ্ঞেস করেছিলাম মা কোন প্যান্ডেলে যাবে, তো উনি ওটা বলতে পারেননি। জানি না কোন প্যান্ডেলে যাবেন এই মা, তবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর আইডিয়াটাও একটু আলাদা।
কালী পুজোতেও অনেক মানুষ বেরোন কালী ঠাকুর দেখার জন্য, প্যান্ডেল হপিং করার জন্য। এখানে কিন্তু আপনারা অনেক রূপের মা দেখতে পাবেন। বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। বাঙালিরা একটু পছন্দ করে অনুষ্ঠান, পুজো আচ্চা। বাঙালিরা দুর্গা পুজোর মন খারাপ সারিয়ে উঠতে না পেরেই আবার শুরু হয়ে যান কালী পুজোর উদ্যোগে মেতে ওঠার জন্য। সবচেয়ে বড়ভাবে কালী পুজো হয় তমলুক, বারাসাত, নৈহাটি, ব্যারাকপুর, ধূপগুড়ি, দিনাহাটা ইত্যাদি জায়গায়। বিহারের ভাগলপুরেও অনেক বড় করে মা কালীর পুজো হয়। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ছাড়া সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতী রূপে পূজা করা হয়। এখানে দেখতে পাবেন অনেকগুলো ডাকিনী যোগিনী রূপ রয়েছে, এদেরকেও বেশ ভালো লাগছে দেখতে। মানুষের হাতের কাজ কতটা সুন্দর এই জায়গায় না এলে বুঝতে পারবেন না। পূজো মণ্ডপে হয়তো আপনারা লক্ষ্য করে দেখেছেন, মায়ের মূর্তির একদম পাশেই থাকে ডাকিনী ও যোগিনী। এখানে ডাকিনী ও যোগিনীকে কঙ্কালের রূপ দেওয়া হয়েছে। প্রাচীনকালে অনেক ডাকাতের দল মায়ের পুজো করতেন, সেই থেকে মায়ের নাম আরও চারিদিকে ছড়িয়ে গেছে। মায়ের দুই সাধক বামা খ্যাপা এবং শ্রীরামকৃষ্ণের কথা আমরা সকলেই জানি। কুমোরটুলির একদম পাশেই রয়েছে গঙ্গা, তাই আমি আপনাদের একবার গঙ্গাটাও ঘুরিয়ে দেখালাম। আমি ঠিক গঙ্গার পাশ থেকে যাচ্ছি, ঠিক সেই সময় দেখতে পেলাম একটি মায়ের মূর্তি প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং কি সুন্দর লাগছে দেখুন দেখতে। মায়ের রূপটা কিন্তু ভারী মিষ্টি। এখানে দেখতে পাবেন শিব ঠাকুরের চোখ ফোটানো হচ্ছে। এখানে দেখতে পাবেন মায়ের গায়ের রং করা হচ্ছে। পূজোর আর একদিন বাকি, প্রস্তুতি পর্ব একদম শেষের দিকে। কুমোরটুলিতে এইভাবে প্রদীপ বিক্রি হচ্ছে। কোনো কোনো প্রদীপের দাম আছে ৭৫ পয়সা, ২ টাকা, ১ টাকা, এইভাবেই বিক্রি হচ্ছে। একটু সুন্দর করে যেই প্রদীপগুলো আঁকা রয়েছে ওগুলোর দাম ৩ টাকা, ৪ টাকা থেকে শুরু হচ্ছে। কুমোরটুলি থেকে বেরোনোর রাস্তাতেও ঠিক এইভাবেই মায়ের সাজসজ্জা চলছে দেখতে পাবে। এখানে মায়ের রূপটা কিছুটা দক্ষিণা কালীর মতো দেওয়া হয়েছে। গায়ের রং কালো, ডাকের সাজ বেশ সুন্দর লাগছে মাকে দেখতে, মায়ের চোখের কালার লাল। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন।